কাশ্মীর নিয়ে পাকিস্তানকে বেজায় বিড়ম্বনায় ফেলেন জঙ্গি নেতা হাফিজ মোহাম্মদ সাইদ। কাশ্মীরে অশান্তিতে নেতৃত্ব দিয়েছে লস্করে তৈবা। হাফিজের এহেন মন্তব্যে মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না পাকিস্তান। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানের মৃত্যুতে কাশ্মীরে বিক্ষোভ, রক্তপাত, ওপারে ব্ল্যাক ডে পালন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্ব দরবারে ভারতের মুণ্ডপাত। বেশ চলছিল পাকিস্তানের সাজানো পাশায় বেচাল চাল খোদ হাফিজ সাইদের। লস্কর প্রধান বলেছেন, কাশ্মীরের রাস্তায় লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ মিছিল দেখেছেন, কে সেই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন? ওই ব্যক্তি লস্করে তৈবার এক আমির। এতেই শেষ নয়, অনুপ্রবেশ প্রশ্নেও পাকিস্তানের মুখে গুছিয়ে চুনকালি মাখিয়েছেন সাইদ। সাইদ বলেছেন, ফয়জালাবাদ থেকে বহু মানুষ কাশ্মীরে গিয়েছেন, তাঁদের অনেকেই জীবন বিসর্জন দিয়েছেন, পুরো কাশ্মীরই পাকিস্তানের অংশ হবে। শরীফের সঙ্গে সুর মিলিয়েছেন সাইদ। তিনি বলেছেন, একদিন ভারতকে টুকরো টুকরো হতে দেখবে গোটা বিশ্ব। এদিকে সাইদের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছে আফগানিস্তানও। আফগানিস্তানে আইসিসের নামে নাশকতা করছে লস্কর জঙ্গিরাই, ইসলামাবাদের কাছে অভিযোগ করেছে কাবুল। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।